লাউ খাওয়ার পারে কি পারে মা, মামই ভেঙ্গরা বাকি শিখু। এটা গোয়ালপাটির বিয়ার গায়ক ভূপেন হাজরিকা, অনন্য প্রতিভার মানুষ। রাস্তার কৈশোক আহিলটো ভূপেন হাজরিকাতে বুতলি লয়, তেওঁৰ হাতত হীরা হয়ে যায়, হীরার টুকুরা হয়ে যায়। এইকেটা হল ভূপেন হাজরিকা এটা গীত গাইছে, আমি যেটা গীত আপনার সকলের ভিতর সোমাই আছে, গীত মগন গাইছে। কলা করে রং লাউ খাওয়ার পারে কি পারে মা, মামুই ভেঙ্গরা বাকি শিখু। কলা করে রং কোনে নো হানিলে এই মিঠা হিউ জীবন। বঙ্গীবিলে এনেকুৱা আচলতে ডক্টৰ দিলীপ দত্ত যিখন কিতাপ লিখিছে ভূপেন হাজৰিকাৰ জীৱন ৰথ, তাত তেওঁ ভূমিকাত লিখিছে, তাত ভূমিকাত তেওঁ লিখিছে লণ্ডনত, ইংলেণ্ডত এতিয়াও তেওঁলোকে বছৰত এটা অনুষ্ঠান তেওঁলোকে উদযাপন কৰে, লোক সংস্কৃতিৰ অনুষ্ঠান। আৰু তাত তেওঁলোকে আজি 21st century তেওঁলোকে যেতিয়া উদযাপন কৰে, তাত কোনো ধৰণৰ আধুনিক প্ৰযুক্তি তাত ব্যৱহাৰ নকৰে তেওঁলোকে। সেই বিশেষ অনুষ্ঠানটো তেওঁলোকে সেই তাহানিৰ যি মানে তেওঁলোকৰ প্ৰকৃত ৰূপটো তাৰ অটুট থাকিব তেওঁলোকে চেষ্টা কৰে। আমি তেনেকুৱা কৰা আমি উচিত আচলতে। লোকসংগীতৰ লগত আমি কেতিয়াবা আমি অন্য বস্তু জাপি দি পিনে বিকৃত কৰিব নালাগে। মই এটা গীত গাইছোঁ, এতিয়া শুনিব আপোনাৰ। মই আগতে গাইছিলে কামরূপী লোকগীত আসলে এনেকুৱা মোর দেহার ভার নাই রে, কোনদিনার পাগল শরীর কোনদিনা যাব চলি। এইটো সুৰত মই গাইছো আজি একবিংশ শতিকাত, আজি দিনটোৱে মোক এনেকে গাবলৈ মোক কৈছে। মই গাইছো কি তোর সীমাত নে বান্ধে গ Thank you.